কাজ হয়ে থাকে সুতরাং সাবধান যে ফিতরা লাগছে কোথায় ফিতরা দিয়ে আপনি আলেমের বেতন দিবেন ফিতরা দিয়ে টিচারের বেতন দিবেন ফিতরা দিয়ে হুজুরের বেতন দিবেন না ফিতরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাতুলিল মাসাকিন মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করুন আপনি সুতরাং মিসকিনদের কাছে পৌঁছাতে হবে এই ফিতরা তো ফিতরা আপনি এইভাবে দেবেন টাকা যদি দেন তাহলে যাকে দেবেন তাকে বলে দেবেন যে আমার পক্ষ থেকে যেমন দেশে ফিতরা দিচ্ছেন আপনি টাকা পাঠিয়ে দিলেন বলে দিলেন যে আমার ফিতরা বা আমার যে পরিবারের সদস্য যে কজন আছে তাদের ফিতরা দিয়ে দিবেন খাদ্যের আকারে খাদ্যদ্রব্যের আকারে চাউলের আকারে দিয়ে দিবেন যেইভাবে হয় খাদ্যদ্রব্যের আকারে দিয়ে দিবেন এইভাবে ফিতরা দেওয়ার ক্ষেত্রে ফিতরা এক মিসকিনকে কয়েকজনের ফিতরা দেওয়া যেতে পারে একজন গরিবকে দশজন বিশ জনের ফিতরা এক মন দিয়ে দিলেন উঠি একটা বস্তা উঠিয়ে দিয়ে দিলেন দশজন বিশ জনের ফিতরা অসুবিধা নেই আবার একটি ফিতরা তিন কেজি কয়েকজন ফকিরকে দেওয়া যেতে পারে দুইজন চারজন পাঁচজনকে ফিতরা আপনার কাছে অল্প আছে আর ফকির অনেক তাহলে একটি ফিতরা একজনের ফিতরা দুই চার পাঁচজন দশজনকে দেওয়া যেতে পারে আবার দেখছেন যে ফকির বেশি নাই একজন দুজনই ফকির আছে আর আমার কাছে ফিতরা অনেক আছে বস্তাকে বস্তা ফিতরা একজন গরিব মানুষকে দরিদ্র ফকির মিসকিনকে দিয়ে দিতে পারেন এই ছিল ফিতরা সম্পর্কে বেশ কিছু মাসলা মাসাইল সময় শেষের দিকে হতে যাচ্ছে আর ফিতরা সম্পর্কে আরো যদি কিছু আপনাদের প্রশ্ন থাকে থেকে যেতে পারে সেসব প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দেওয়া হবে হ্যাঁ আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যারা এখানে প্রবাসে আছি তারা আমরা এখানে ফিতরা দেবো না দেশে ফিতরা দেবো এই ক্ষেত্রে যদি আপনি পবিত্র স্থানে থাকেন যেমন মক্কা মদিনায় তাহলে মক্কা মদিনায় দান খায়রাত করলে বেশি নাকি সুতরাং মক্কা মদিনার মতো জায়গাতে ফিতরা দেওয়া উচিত মক্কা মদিনা ছাড়া অন্য কোথাও যদি থাকেন তাহলে সেখানে দেখতে হবে গরিব মিসকিন বেশি আছে না কম যদি সেখানে গরিব মিসকিন বেশি থাকে তাহলে সেখানে দিতে হবে অন্য জায়গায় স্থানান্তরিত করা চলবে না কারণ এখানে গরিব খেতে পায় না আপনি অন্য জায়গার কেন চিন্তা করছেন কিন্তু যদি দেখা যায় যে আমরা যেখানে আছি এখানে এখানে যে সব গরিব রয়েছে তার চাইতে অনেক অনেক বেশি গরিব সংখ্যার দিক দিয়ে আর তাদের অভাবের দিক দিয়ে অনেক বেশি তারা গরিব দরিদ্র দেশে রয়েছে আপনার গ্রামে রয়েছে তাহলে সেখানে আপনি কোনো বিশ্বস্ত ইমানদার ব্যক্তির কাছে পৌঁছে দেন আর বলেন যে আমার ফিতরা আমার ঈদের আগেই বন্টন করে দেন আর একটি মশলা মনে রাখবেন সেই মশলাটি বলা হয়নি সেটি হচ্ছে যে ফিতরা ঈদের নামাজের আগেই দিয়ে দিতে হবে ঈদের নামাজের পর দিলে ফিতরা হবে না আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণিত হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমারা আনতু আদা কাবলা খুরুজিন নাস ইলা সালাত নবী সাল্লাম আদেশ করেছেন যে নামাজে ঈদের নামাজে যাওয়ার আগেই যাতে করে ফিতরা দিয়ে দেওয়া হয় আরেকটি হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সামান আদাহা কাবলা সালাত ফিতরা যদি কেউ ঈদের নামাজের আগে দিয়ে দেয় ফাহিয়া জাকাতুন মাকবুলা তাহলে সেই ফিতরা কবুল হবে সেই জাকাত কবুল হবে অমান আদাহা বাদা সালার ঈদের নামাজ পড়ে এসে কেউ যদি ফিতরা দেয় ঈদ পড়ে আসি তারপরে দেবো তারপরের দিন দেবো পরে দেবো এইভাবে যদি ঈদের নামাজের পরে দেয় ফাহিয়া সাদাকাতুন মিনা সাদাকা তাহলে সেটি একটি নফল সাদকা দান হবে ফিতরার ফরজ আদায় হবে না গুনাহগার হবে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আমল করার জন্য তৌফিক দান করেন নাবালক বাচ্চাদের ফিতরা দিতে হবে কিনা হ্যাঁ নাবালক কেন আজ ঈদের রাত্রে যদি কোনো বাচ্চার ঈদের নামাজের আগে জন্ম হয় তাহলে তার ফিতরা দিতে হবে এখন থাকলো পেটে যে বাচ্চা আছে মায়ের গর্ভে যে বাচ্চা আছে সন্তান আছে ছেলে মেয়ে আছে তাদের ফিতরা দিতে হবে কিনা এই আরেকটি মাসলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো কিছু প্রমাণ নেই তবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা তিনি সতর্কতামূলক ফিতরা দিতেন যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে তাদের অভিভাবকদেরকে তাদের স্বামীদেরকে তাদের বাবাদেরকে বলা হতো যে তোমরা এই যে পেটে বাচ্চা আছে তার পক্ষ থেকেও ফিতরা দিয়ে দাও তাহলে কোনো ব্যক্তি যদি ফিতরা দেয় তাহলে খলিফায় রাশেদের সুন্নতের উপর আমল হবে এটি বিদাত হবে না ইনশাআল্লাহ তাআলা সুন্নত হবে এবং নেকি পাবে তবে দেওয়া ফরজ বলা যাবে না